আমি যদি ওই টিনগুলো যদি ওই দিন আপনাদেরকে দিয়ে দিতাম তাহলে আজকে ঘরের টিনটা যিনি দেওয়ার কথা ছিল এটা হতো না, তাহলে ওই কাজটা করে দিয়েছি। এখন আজকে মাননীয় এমপি মহোদয় এই টিনগুলো হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কার মাধ্যমে দেন? আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে। এমপি মহোদয় যে টিনগুলো দিচ্ছেন তাহলে আপনারা ইচ্ছে করলে আর একটা ঘর আরেকটা রুম বাড়াইতে পারবেন। আচ্ছা মাননীয় এমপি মহোদয়, আমরা চারজনকে ঘর করে দিয়েছি আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করতেছি, আশা করি পারবো, তাদেরকে আর্থিক কিছুটা কম আমরা কি দেব। টুইনবাদও 6,000 টাকা পাইছে যে সরকারি পাতাগুলো পাওয়া যায়, আমরা এখান থেকে কিছু টাকা সেভ করে ওনাদেরকে দেব। তো এই কথাগুলো যে বলছি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই। অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাবাদ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজাল করিম বাজাবাই উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা বোয়ালখালী উপজেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি এককালী রাজপথের টুকুর ছাত্র নেতা জনাব শফিকুল আলম, উপস্থিত আছে আপি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রিদুয়ান হক টিপু, উপস্থিত আছেন মহানগর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখানে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি বক্তব্য না রাখতে চেয়েছিলাম, জসিম ভাই বলেছে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি জসিম ভাইয়ের প্রতি এবং আজকে সাধারণ সাথে আজকের এটা শুধুমাত্র জনতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বিদায় করার জন্য আমরা আমাদের জীবনপণ ফিরিয়ে দেব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।